সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি যাদের অ্যাকাউন্ট বর্তমানে ডাউন অবস্থায় আছে লেভেল ওয়ান লেভেল টু এবং টপ রেটেড সেলাররা যদি এই প্রবলেমের সম্মুখীন হয়ে থাকেন তাহলে কীভাবে আপনারা এক মাসের ভিতরে আবার পুনরায় গ্রো করতে পারেন সেই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে বলবো আশা করি যে ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন কোন কারণে অ্যাকাউন্টগুলো ডাউন হয় এবং কী কী করলে খুব দ্রুত একটা প্রোফাইল র্যাঙ্ক করে সেটা আপনি জানতে পারবেন তো আমরা অনেকেই কী করতেছি এই লেভেল টু বা লেভেল ওয়ানের অ্যাকাউন্টটা অনেক ভালো পজিশন থাকা অবস্থায় দেখা যায়তো যে হুট করে একদিন বা দুই দিনে তার অ্যাকাউন্টটা ডাউন হয়ে গেছে এখন অনেক রিভিউ নিতাসি অনেক রিভিউ নিতাসি কিন্তু কোনো প্রকার লাভ হচ্ছে না অ্যাকাউন্টটা টোটালি ডাউন হয়ে গেছে এবং সেটা উঠতেছে না উপরের দিকে কোনোভাবেই উঠতেছে না তো সেই জন্য তারা কি করতেছে নতুনে আবার অ্যাকাউন্ট তৈরি করতেছে এটা কিন্তু একটা মারাত্মক একটা ভুল অন্য ডিভাইস থেকে করে থাকলে সেটা বেটার কিন্তু নতুন অ্যাকাউন্টটা করার পরে সেই অ্যাকাউন্টটাও কিন্তু ডাউন হয়ে যাচ্ছে বা সেটাতে কিন্তু খুব একটা গ্রহ করতে পারতেছে না তো আমরা যদি লেভেল টু বা লেভেল ওয়ানের সেলার অ্যাকাউন্ট যদি আমাদের ডাউন হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আপনাকে প্রথমে ফাইবার মার্কেট প্লেসের অ্যালগোরিদমটা ভালোভাবে জানতে হবে তা না হলে আপনি কিন্তু কখনোই র্যাঙ্কিং করতে পারবেন না আমি মোটামুটি আজকে তিন বছর যাবৎ আমার গিগুলো সবসময় ফার্স্ট পজিশনে থাকে আলহামদুলিল্লাহ আমার কখনোই এটা সেকেন্ড পজিশনে যায় নাই গেলেও এক দুই দিন বা তিন দিনের ভিতরে আবার পুনরায় রিকভারি করে ফেলছে বা আবার চলে আসছে তো এরকম হয়েছে তো আমার স্টুডেন্ট যারা আছে তাদের গিকগুলো আলহামদুলিল্লাহ সবারই এক থেকে পাঁচ নাম্বার পজিশনে থাকে যারা নতুন সেলার তাদের ক্ষেত্রে হয়তো পাঁচ ছয় সাত এরকম থাকে কিন্তু বেশিরভাগই তারা এক থেকে দুই নাম্বার পজিশনে থাকে তো এটার মূল কারণ হচ্ছে প্রপার অ্যালগোরিদম জানা অ্যালগোরিদম কিভাবে কাজ করে ফাইবারে ফাইবারে প্রধানত তিনটে অ্যালগোরিদম কাজ করে বা তিনভাবে আমরা র্যাঙ্ক করাইতে পারি প্রথমগুলো কি কি বা এগুলো কীভাবে কাজ করে তো আমরা অনেকেই ভাবি যে যে কোনো একটা ফলো করলে হয়তো আমাদের র্যাঙ্ক করবে হ্যাঁ র্যাঙ্ক করবে সেটা বেশি দিন স্থায়িত্ব নাও হতে পারে ধরেন আপনি রিভিউনে র্যাঙ্ক করাইছেন এটা হচ্ছে একটা অ্যালগরিদম বা প্রপার অপটিমাইজেশন করছেন এটা একটা বলতে পারেন অ্যালগোরিদম আবার বলতে পারেন যে আপনি ইমেজ ভিডিও এমনকি হালকা পাতলা মার্কেটিংয়ের মাধ্যমে আপনার গিক র্যাঙ্ক করাইছেন এটা একটা অ্যালগোরিদম এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি কিন্তু ধরেন আপনি রিভিউ নিয়ে র্যাঙ্ক করাইতেছেন করাইতেছেন কিন্তু আপনার গিকের ইমেজ খুব বাজে ভিডিওগুলো খুব বাজে এবং আপনি প্রপারলি আপনি অপটিমাইজেশন করতে পারেন সেই জন্য দেখা গেতে যে আপনার এখন হয়তো র্যাঙ্ক করতেছে কিছুদিন পরে এমন ডাউন হওয়া হবে আপনার গিক না শুধু আপনার প্রোফাইলটাই ডাউন হয়ে যাবে তো আমাদের কি করতে হবে আমাদের প্রথমত অপটিমাইজেশনটা জানতে হবে ফাইবারের অপটিমাইজেশন কিভাবে করে অপটিমাইজেশন যদি আপনি প্রপারলি করতে পারেন কোন কিওয়ার্ডগুলো দিয়ে আমি র্যাঙ্ক করাইতে চাচ্ছি বা কোন কিওয়ার্ড দিয়ে আমি র্যাঙ্ক করাবো সেটা কি লং লংটেল কিওয়ার্ড না শর্ট টেল কিওয়ার্ড বা এটা কি মাল্টিপল কিওয়ার্ড ব্যবহার করব না সিঙ্গেল কিওয়ার্ড ব্যবহার করব এগুলো আমাদেরকে জানতে হবে ঠিক আছে হাই কম্পিটিশনের বেলায় অবশ্যই মাল্টিপল কিওয়ার্ড ব্যবহার করতে হবে লো কম্পিটিশনের বেলায় মাল্টিপল কিওয়ার্ড ব্যবহার করব না সিঙ্গেল কিওয়ার্ড ব্যবহার করব তো এক্ষেত্রে আমাদের পর্যাপ্ত নলেজ থাকতে হবে এবং কোথায় কোথায় আমাদের কিওয়ার্ডগুলো বা আমাদের যে ট্যাগগুলোতে আমরা র্যাঙ্ক করাতে চাই সেটা কোথায় কোথায় প্লেস করতে হবে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না ঠিক আছে প্রথমে আপনার ভুলগুলোকে আপনাকে বের করতে হবে প্রথম কি করবেন আপনি প্রথমে যদি আপনার রিভিউ নেওয়ার পরেও যদি আপনার গিক র্যাঙ্ক না করে যদি কোনো পেজে খুঁজে না পান তাহলে সাথে সাথে গিকটাকে আপনি পস করে দিবেন পজ করে দিয়ে আপনি সমস্ত গিকটার কন্টেন্ট ইমেজ সমস্ত যা কিছু আছে শুধু রিভিউ বাদে আর টাইটেলটা বাদে আর সবকিছু ক্যাটাগরি সব কিছু চেঞ্জ করবেন সব কিছু নতুন করে তৈরি করবেন তৈরি করে ওইখানে ভালোভাবে অপটিমাইজেশন করার পরে আপনি দিবেন দেওয়ার পর ওইটা আপনি সব কিছু টোটালি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি দুই দিন তিন দিন পাঁচ দিনের ভিতরে আবার পুনরায় সাবমিট করবেন ওকে যদি আপনার গিকটা কোনো একটা পজিশনে থাকে বা কোনো একটা পজিশনে যদি আপনি যদি খুঁজেই না পান বুঝবেন কীভাবে আপনার গিকটা পজিশনে আছে এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনি দেখবেন যে আপনার ইম্প্রেশনগুলো কীরকম হচ্ছে যদি পাঁচটা ছয়টা সাতটা ইমপ্রেশন হয় ওইটা আপনি নিজেই দেখে দেখে বানাইতেছেন যদি থেকে বেশি ইমপ্রেশন হয় তাহলে বুঝতে হবে যে কোনো না কোনো জায়গায় হয়তো র্যাঙ্ক করছে সেক্ষেত্রে আপনি পশ না করে লাইভ এডিটিং করতে পারেন সরাসরি এডিটিং করেন কিন্তু মাস্ট আপনার গিকের ইমেজ কোয়ালিটিটা দুর্দান্ত হতে হবে প্রথমত ইমেজ যদি না দেন ভিডিওটা দুর্দান্ত হতে হবে তৃতীয় নাম্বার অপটিমাইজেশনটা টাইটেলের কিওয়ার্ডগুলো অবশ্যই ডেসক্রিপশনে প্রপারলি রাখতে হবে ট্যাগুলো নেগেটিভ কেয়ার মানে ট্যাগুলো আমাদেরকে রাখতে হবে ডেসক্রিপশনের ভালো ভালো জায়গায় পয়েন্টগুলোতে অ্যাড করতে হবে এবং প্রাইসিংয়ের ভালো ভালো জায়গায় আমাদের এই কিওয়ার্ডগুলো কিন্তু মাসবি আমাদেরকে পজিশন করে রাখতে হবে এমনকি এটা যদি টোটালি আপনি কমপ্লিট করে ফেলেন তারপরে আপনি কি করবেন তারপরে আপনি সরাসরি রিভিউ নিতে পারেন তো যদি আপনার প্রোফাইলটা র্যাং হারায় ফেলে আপনার প্রোফাইল যদি র্যাং হারায় ফেলে প্রোফাইলের ভিতরে কিছু কাজ আছে যেমন আমাদের প্রোফাইলটা আমরা ডেসক্রিপশন লিখি প্রোফাইলের ভিতরে একটা প্রোফাইল ডেসক্রিপশন থাকে ওইটা আপনি অবশ্যই চেঞ্জ করবেন সামথিং কিছু চেঞ্জ করবেন হালকা পাতলা কিওয়ার্ড ওইখানে ঢুকাবেন যে আপনি কোন স্কিলগুলো দেন ওইটা আপনি যুক্ত করবেন পাশাপাশি মানে প্রোফাইলটাকে একটু সুন্দর করে সাজাবেন এবং যদি আপনার গিগ যদি একের অধিক থাকে একের অধিক মাল্টিপল গিক যদি থাকে ধরেন বিভিন্ন টাইপের হতে পারে ফেসবুক আবার দিয়েছেন ইউটিউব আবার দিছেন অট্রেস আবার দিছেন গ্রাফিক ডিজাইন মানে এলোপাতারি যদি গিক থাকে আপনি একটা নিশ নিয়ে গেবেন একটা বিষয় নিয়ে কাজ করবেন ঠিক আছে যদি আপনার গিক যদি ভালো পজিশনে থাকে একটা যে কোনো আপনার যেটা পছন্দ হয় যদি অনেকগুলো গিক থাকে একের অধিক যদি গিক থাকে আপনি একটা গিক আপনি রাখবেন আর বাকিগুলো পস করে রাখে দেবেন আমি একটা সময় নিজেও অনেকগুলো গিক ইউজ করতাম বা রাখতাম কিন্তু সেক্ষেত্রে আমার গিকগুলো বা অ্যাকাউন্টগুলো কিছুদিন পর পরই কি হয়তো ডাউন হয়ে যেত তো আমি সেই জন্য একটা গিক রাখছি একটা গিকই আনাফ আপনি ভাবতে পারেন যে একটা গিক দিয়ে কি ইনকাম করে কি আমি চলতে পারবো হ্যাঁ একটা গিকে যদি অর্ডার পরে একটা গিক দিয়ে আপনি দশটা অ্যাকাউন্টের যে কাজ পড়ে একটা গিকের ভিতরে তাই থেকে বেশি পড়বে ঠিক আছে তাহলে আপনি কী কী করবেন আপনি বুঝতে পারছেন তো ইমেজ চেঞ্জ করবেন অপটিমাইজেশন করবেন রিভিউ নেবেন পাশাপাশি পস করে রাখবেন এগুলো কিন্তু করতে হবে হ্যাঁ আমি সবগুলো ডিটেলসে বলে দিছি তারপরে যদি না র্যাঙ্ক করে আমাকে বলবেন কমেন্টে আমি হানড্রেড পার্সেন্ট বলে দিতে পারি যে এইগুলো যদি আপনি প্রপারলি করে থাকেন তাহলে হানড্রেড পার্সেন্ট সে থাকেন আপনার এক মাসের ভিতরে আপনার গিক র্যাঙ্ক করবে আমি গ্যারান্টিটা বলে দিতে পারি যদি লেখে নিতে হয় লেখে দিতে পারবো ঠিক আছে তারপরে যদি আপনাদের ডাউট থাকে আমাকে কল করেন হ্যাঁ তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ